আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে রয়েছে 45তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার ভূগোল ও পরিবেশ বিষয়, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়ের আসা সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের সমাধান। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। আয়োজনের প্রথমে থাকছে ভূগোল ও পরিবেশ অংশের সমাধান। তো এখান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান করব। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? সঠিক উত্তর হবে আলজেরিয়া। কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে? সঠিক উত্তর হালদা নদী। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? পানির উপরিভাগে। গ্রিনহাউস গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? সিএফসি। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? 15ই নভেম্বর 2007 সালে। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? এটি 200 নটিক্যাল মাইল। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? সঠিক উত্তর হবে তিতাস। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলা হয় এপি সেন্টার। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাইতে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? সঠিক উত্তর বিদ্যুৎ ও তাপ উৎপাদন। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাঁটার বিপরীতে। তো সুদর্শক, এই ছিল আমাদের আজকের, এবারে আমরা সাধারণ বিজ্ঞান অংশের যেগুলো এসেছিল সেগুলো দেখব। সাধারণ বিজ্ঞান অংশের প্রথম প্রশ্ন, নিচের কোনটি চার্লসের সূত্র? সঠিক উত্তর হবে ভি ইনফিনিটি টি। সোডিয়াম ক্লোরাইডের এনএসিএল ক্যালাসের গঠন কেমন? এটি পৃষ্ঠতল কেন্দ্রিক ঘন আকৃতির। নিচের কোনটি প্রাইমারি দূষক? সঠিক উত্তর হবে নো, এনও। এইচপিএলসি এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল? SiO2। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? সঠিক উত্তর JZNO। মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা রয়েছে 46টি, অর্থাৎ 23 জোড়া। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? সঠিক উত্তর হবে 4:1:1। মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? মানুষের শরীরের রক্তের গ্রুপ রয়েছে 4টি। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? ট্যাকোমিটার। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় তাকে বলা হয় রেডিও ওয়েভ। অণুজীব বিজ্ঞানের জনক অ্যান্টনি ভন লিউয়েন হুক। বাতাস একটি ডায়াচুম্বকীয় পদার্থ। বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল হাইড্রোজেন। তো এই ছিল আমাদের বিজ্ঞান অংশের প্রশ্নাবলী। এবারে আমরা সাধারণ কম্পিউটার অংশের যে আসছিল প্রশ্নগুলো সেগুলো সমাধান দেখব। কম্পিউটার অংশ থেকে প্রথম প্রশ্ন, জিপিইউ এর পূর্ণরূপ কী? জিপিইউ এর পূর্ণরূপ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। নিচের কোনটি ALU এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে রেজিস্টার। DBMS এর পূর্ণরূপ কী? DBMS এর পূর্ণরূপ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 2 কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার? সঠিক উত্তর 11টি অ্যাড্রেস লাইন দরকার। 2FA এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই হেক্সাডেসিমেল সংখ্যাটি অক্টালে রূপান্তর করলে কত হবে? সঠিক উত্তর হবে 1372। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হয় ফ্ল্যাশ মেমোরি। নিচের কোনটি স্পাই ওয়্যারের উদাহরণ? কি লগার্স এটি স্পাইওয়্যারের উদাহরণ।
IPv4 এর নেচার কোনটি গুগল DNS সার্ভারের আইপি অ্যাড্রেস? সঠিক উত্তর 8888। ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কি? ফায়ারওয়ালের প্রাথমিক কাজ আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কি? TCP/IP। নিচের কোন ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি? ফিজিক্যাল ওনারশিপ ইফ সার্ভারস। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়্যান এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? এমন ডিভাইসটি হচ্ছে রাউটার। প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে বলা হয় কি? পিশিং। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি? যে অপশনে যে তিনটা ছিল আসলে ওই তিনটাই চিকিৎসা ক্ষেত্রে কার্যকরী, এই জন্য সঠিক উত্তরটি হবে উপরের সবগুলো। নেচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেট? সঠিক উত্তর নর, NOR গেট। সুপ্রিয় দর্শক, ভূগোল ও পরিবেশ, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার অংশ থেকে এই প্রশ্নগুলোই 45তম BCS-এর প্রিলিমিনারিতে আসছিল। তো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।